100 দিনের কাজে দ্রব্য সরবরাহকারী ঠিকাদারদের বকেয়া টাকা দেওয়ার দাবিতে দিনহাটে 1 নম্বর ব্লক বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচি। বৃহস্পতিবার দুপুর 2 নাগাদ দিনহাটে 1 নম্বর ব্লক এমজি এনআরজিএস কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়। তাদের দাবি, 3 বছরের বেশি সময় ধরে বকেয়া রয়েছে 100 দিনের কাজে দ্রব্য সরবরাহকারী ঠিকাদারদের বকেয়া টাকা অবিলম্বে প্রদানের দাবিতে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা। এদিন তারা দিনহাটে 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক গঙ্গা ছেত্রীর হাতে ডেপুটেশন পত্র তুলে দেন তারা। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা, তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতাল দহ রোড। আজকে দিনহাটা ব্লক 1 এমজি এনআরজিএর ভেন্ডার যে অ্যাসোসিয়েশন আছে, সেই তার পক্ষ থেকে আমরা ভিডিও ম্যাডামের কাছে দ্বারস্থ হয়েছি। মানে বিগত 3 বছর ধরে এমজি এনআরজিএসের যে টাকা, আজকে কন্ট্রাক্টররা তারা তাদের নিজের অর্থ দিয়ে মাল সাপ্লাই দিয়েছে, সেই সাপ্লাইয়ের পয়সা 3 বছর থেকে এখনও তারা পাচ্ছে। তো সেই জন্যই আমরা আজকে ভিডিও ম্যাডামের কাছে দ্বারস্থ হয়েছি, যাতে আমরা আমাদের বকেয়া টাকা পাই। দিনহাটা ব্লক 1-এর প্রায় 43 কোটি টাকা আমাদের এফপিও হয়ে গেছে এবং ফিল্ডে কাজ হয়ে গেছে 25 কোটি টাকার এখনও এফপিও হয়নি। টোটাল 68 কোটি টাকা আমাদের এই ব্লক থেকে আমরা টেন্ডার করে ওয়ার্ক অর্ডার নিয়ে রীতিমতো আমরা কাজ সম্পূর্ণ করেছি, কিন্তু আজ অবধি আমরা 1 টাকা পেলাম না। বিগত ইলেকশনের আগ মুহূর্তে লেবার শ্রমিকের যারা টাকা, সে টাকাটা সরকার তাদের অ্যাকাউন্টে দিয়ে দিল। আমরা মাল সরবরাহ করলাম, কিন্তু কাজ ওরা করলো, যারা কাজ করলো তাদের পারিশ্রমিক পেল, কিন্তু আজকে আমরা মাল সাপ্লাই দিয়ে আজকে আমরা 1 টাকাও পাচ্ছি না, আমরা সেই টাকা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। এই দিক থেকে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন অর্থনৈতিক দিক থেকে খুব পিছিয়ে আছে এবং আজকে যারা আমরা আছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে অ্যাসোসিয়েশন করে আমরা দুবারে যাওয়ার চেষ্টা করছি, এবং পরবর্তীকালে আমরা যদি টাকা না পাই, আমরা নবান্ন অভিযান করতে আমরা প্রস্তুত আছি। সারা বাংলা ভেন্ডার অ্যাসোসিয়েশন, 2021 থেকে আমাদের বকেয়া প্রদান দেওয়া